পার্সেন্টটা দেখাবো কিন্তু টার্গেট প্ল্যান, ঠিক আছে? প্রথম দেখা যায় বিনা টার্গেট কিন্তু, যখন আপনি যুক্ত হলেন তখন আপনি ছিলেন ডিস্ট্রিবিউটার, আমি একটু আগে বললাম 5% বললাম একটু আগে, যখন আপনার নিচের লোক কেনাকাটা করবে, যখন আপনার নিচের লোক কেনাকাটা করবে অথবা জয়নিং করবে, জয়নিং হলো বিপি পাওয়া যায়, কত বিপি? 400 বিপি, 200 টাকা পাওয়া যায় ওটা না, কিন্তু জয়নিং করলে ম্যাচিং হলো 200 টাকা পেলাম, আর প্রতি জয়নিং এ 400 করে বিপিও পাওয়া যায়, কত বিপি পাওয়া যায়? 400 করে। তাহলে জয়নিং এর পয়েন্ট বা জয়নিং করা লোকের কেনাকাটির পয়েন্ট, আপনারা বুঝতে পারছেন কি? জয়নিং এর পয়েন্ট অথবা জয়নিং করা লোকের কেনাকাটার পয়েন্ট মিলিয়ে আপনার দুদিকে হলো 2000 পয়েন্ট। এটা কে করলো? কে করলো পয়েন্টটা বলুন বলুন, জুনিয়র না কিন্তু, এটা আপনার ডাউনলোড করলো কিন্তু। তাহলে আপনার নিচে যখনই, আপনার নিচে যখনই 2000 পয়েন্ট হয়ে গেল, আপনার র্যাঙ্কটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এক্সিকিউটিভ। আপনার লেভেল কত হবে? 9%। তাহলে আপনি চলে এলেন 9%, আর আপনার আপনার ডাউনলাইন থাকলো 5%, তাহলে গ্যাপিং কত? 4%। তাহলে আপনি ডাউনলাইন থেকে 4%, এই ডাউনলাইন থেকে 4%, এটা হলো আপনার মান্থলি ইনকাম। এটা বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন আগে বলুন, তারপর আগে বাড়বো কিন্তু। দিদি বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে বলবেন কিন্তু, আমি আবার বুঝাবো কিন্তু, আমি একবার না 100 বার বুঝাবো আমি। 10,000। আচ্ছা, পরের লেভেলটি আমাকে পরের মাসেই করতে হবে? পরের লেভেলটি আমাকে পরের মাসেই করতে হবে? আমি একটু আগে বললাম কোনো টার্গেটের প্ল্যান এটা নন, টার্গেট প্ল্যান কিন্তু, দেখুন টার্গেট নেই কিন্তু, আপনি 1 মাসও করতে পারেন, আপনি 6 মাসও করতে পারেন কিন্তু, কোনো টার্গেট নেই কিন্তু। তবে মজার ব্যাপার জানেন কি? মজার ব্যাপার হচ্ছে আপনার নেক্সট র্যাঙ্কটাকে বাড়াবার জন্য, নেক্সট র্যাঙ্কটাকে বাড়াবার জন্য এই পুরনো বিপিটাও আপনার যুক্ত হয়ে র্যাঙ্ক বাড়াবে। মানে আপনার আগে 2000 বিপি পরের কত করতে হবে? তাহলে কত করতে পারেন? 8,000 করতে হবে। 2 আর 8 10, আপনি কমিশন পাবেন 8,000-এর উপর, কিন্তু আপনার পুরনো 2000 বিপিটা আপনার র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে কিন্তু। কি বাড়াতে? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ বলুন, বুঝতে না পারলে বলুন, আমি আবার বুঝাবো কিন্তু। আপনি আগে কত করেছিলেন? 2000, ঠিক। পরের র্যাঙ্কটা কত? 10,000। তাহলে পরের র্যাঙ্কে যেতে হলে কত করতে হবে আমাকে? হ্যাঁ ওটাই বলতে আসি, তাহলে পরের র্যাঙ্কে যেতে গেলে আমাকে 10 করতে হবে না কিন্তু, আমার 8 করলে হয়ে যাবে কিন্তু। আমি কমিশন পাবো কিন্তু 8-এর উপর, কিন্তু পুরোনো বিপিটা আমাকে হেল্প করবে আমাকে ঠেলবার জন্য। ক্লিয়ার? বুঝতে পারলেন? আচ্ছা বলুন তো, নেক্সট লেভেল 20-20, তাহলে কত করতে হবে আমাকে? হ্যাঁ বলুন বলুন, 10 করতে হবে আমাকে। এই তো 2 এখানে 8 মিলে 10 হলো তো, কিন্তু তাহলে আমাকে 10 করতে হবে কিন্তু আমাকে। আচ্ছা পরের বলুন 40, তাহলে কত করতে হবে? 20, ভেরি গুড। আচ্ছা পরেরটা 80, কত করতে হবে আমাকে? 40। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে কি আমাকে 1 মাসে করতে হবে? 2 মাসে? 3 মাসে? কোনো টাইম লেভেল নেই কিন্তু, আপনি যদিনে জয়নিং এর মাধ্যমে করুন বা নতুন লোকের কেনাকাটার মাধ্যমে করুন, আপনার যেমন ইচ্ছা তেমন করুন, কোনো টার্গেট। তাহলে এইভাবে বাড়তে 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 আপনার র্যাঙ্ক বাড়বে, লাস্ট র্যাঙ্ক ডাইরেক্টর। লাস্ট র্যাঙ্ক কত? ডাইরেক্টর, ঠিক। এবারে দেখাচ্ছি কিন্তু আমি টার্গেট ওয়াইজ যদি কাজ করে, এটা ধর বিনা টার্গেট কমিশন পাবেন, যা হোক পাবেন কিন্তু, তাতে 10 টাকা হোক বা 10,000 হোক বা 10 লাখ হোক বা 10 কোটি হোক কিন্তু পাবেন কিন্তু।